সৌরজগতে পৃথিবীর সক্রিয় অবস্থান হওয়ার কারণ কি? আমাদের পৃথিবী সৌরজগতের কয়েকটি গ্রহের মধ্যে একটি। দূরত্ব অনুযায়ী পৃথিবী হল সূর্যের তৃতীয় গ্রহ। সূর্য থেকে গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবী সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। বুধ পৃথিবীর নিকটতম গ্রহ। পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রফল বুধ, শুক্র এবং মঙ্গল গ্রহের চেয়ে অনেক বেশি। জলভাগ পৃথিবী পৃষ্ঠের প্রায় 71% অংশ জুড়ে রয়েছে, যেখানে স্থলভাগ মাত্র 29% জুড়ে রয়েছে। অর্থাৎ ভূপৃষ্ঠের অধিকাংশ এলাকায় জল রয়েছে, সেজন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। সৌরজগতে কেবলমাত্র পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে, চাঁদ। বর্তমান তথ্য অনুসারে পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব রয়েছে। ফলস্বরূপ সৌরজগতে পৃথিবীর একটি স্বতন্ত্র অবস্থান রয়েছে।